চলে আসছে আমার স্পেশাল পিৎজা। এটা হচ্ছে ওদের স্পেশাল একটা পিৎজা, এটার নাম হচ্ছে পিৎজা পার্ক স্পেশাল। এটার প্রাইস হচ্ছে 450 টাকা। আর পিৎজাটা যখন মেক করতেছিল দেখতে এতটা লবণীয় লাগতেছিল, কারণ এমন কোনো ইনগ্রিডিয়েন্টস নাই এটাতে দেয় নাই ভাই এটাকে ডেলিশিয়াস করার জন্য। পিৎজার ডোয়ের ওপরে পিৎজা সস, এরপর ফার্স্টে হচ্ছে ডোটার একটু খোঁচাখুচি করছে যেন মানে একটু ডোটা ভালোভাবে কুক হয়। এরপর হচ্ছে এটার ওপরে হচ্ছে পিৎজা সস দিছে, এরপর হচ্ছে ভরপুর চিকেন, তার উপর হচ্ছে এনাফ কোয়ান্টিটি চিজ, এরপর হচ্ছে ক্যাপসিকাম, অলিভ, মাশরুম, এরপর আবার কিছু চিজ, মানে চিজে জাস্ট ছড়াছড়ি। আর চিকেন তো দেখতেই পারছেন আপনারা কতটা ভরপুর চিকেন দেওয়া। এরপর হচ্ছে ওরা মিটবল অ্যান্ড সসেজ অ্যান্ড আবার চিজ এগুলো দিয়ে প্রিপেয়ার করার পরে হচ্ছে এটা হচ্ছে উড ফায়ার ওভেনে দিয়ে দিছে। আর উড ফায়ার ওভেনের পিৎজার টেস্ট একটু ডিফারেন্ট হয়, কারণ এটাতে এর মানে একটু স্মোকি ফ্লেভার আসে। আর পিৎজা কিন্তু খুব অল্প সময় হয়ে যায়, মানে আমি লিটারালি অবাক যে এত জাস্ট 5 মিনিটে পিৎজা রেডি। আচ্ছা, সো এবার পিৎজাটা ট্রাই করি। আর পিৎজার সাথে হচ্ছে ওরা দুইটা সস দিয়েছে, একটা হচ্ছে টমেটো সস আর একটা হচ্ছে মেয়োনিজ। আর মেয়োনিজটা ওদের হচ্ছে স্পেশাল, এটার লুকসটা দেখতে অন্যরকম। আচ্ছা, আমি ফার্স্টে হচ্ছে মেয়োনিজ দিয়ে খেয়ে দিই। ওদের পিৎজার যে শেলটা, পিৎজার যে ডোয়ের অপশন মানে পোর্শনটা একদমই পাতলা, তার জন্য যখন আমি পিৎজা খাচ্ছি ট্রাস্ট মি একদম পিৎজার যে ডোয়ের যে ফ্লেভার ওটা পাচ্ছি না, একদম সব ইনগ্রিডিয়েন্টসের ফ্লেভারটাই হচ্ছে মুখে লাগতেছে। আর চিজের যে কোয়ালিটি বেস্ট, মানে একটা কোয়ালিটিফুল চিজ ইউজ করছে। নর্মালি আমরা চিন্তা করি যে রোড সাইডে পিৎজা খাবো, মানে ওই যে রাবারের রাবার যদি দিয়ে দেন পিৎজা বানায় দেয়, একদমই না। ওরা হচ্ছে একদম খুব কোয়ালিটিফুল একটা চিজ ইউজ করছে, চিজের ফ্লেভারটা দারুণ লাগতেছে। এছাড়াও ওরা ইনগ্রিডিয়েন্টসগুলো এমনভাবে সেট করছে, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসের ফ্লেভার আমি পাইতেছি, অ্যান্ড দেন পিৎজাটা আমার কাছে বেস্ট লাগছে। আমি এক্সপেক্টও করি নাই যে রোড সাইড পিৎজা বা ফুডকার্টের পিৎজা এতটা ডেলিশিয়াস হতে পারে, রেস্টুরেন্টের পিৎজা থেকে কোনো অংশে কম না। অ্যান্ড দেন প্রতিটা চিকেন, ভরপুর চিকেনের জন্য জাস্ট মুখে চিকেন আর চিজটা যা মজা লাগতেছে সিরিয়াসলি। আর ওরা বলতেছিল যে ওদের একটা নারায়ণগঞ্জে ব্রাঞ্চ করবে, সো আমি ওয়েট করতেছি, ওইটা করলে তো আমি ওইখানে গিয়ে ওইখানেই পিৎজা খাবো, কারণ রেস্টুরেন্টের পিৎজা থেকে এটা মানে বেশ কিছু রেস্টুরেন্টে পিৎজা আছে কোয়ালিটিফুল চিজ দেয় না, ভালো লাগে না, ওটা থেকে ফার বেটার। এটা হচ্ছে 11 ইঞ্চি, এটার প্রাইস হচ্ছে 450 টাকা। এটা হচ্ছে তিনজনও খেয়ে শেষ করতে পারবেন না, পারবেন সরি তিনজনের জন্য না, দুজন খেয়ে শেষ করতে পারবেন না। সো তিনজন আর 500 টাকা বাজেটের মধ্যে যদি একটা বেটার পিৎজা চান তাহলে আপনাদের জন্য এই জায়গাটা বেস্ট হবে। এটা হচ্ছে সোনিয়াকড়া গোয়ালবাড়ির মোড়, আর এটার নাম হচ্ছে লাইভ পিৎজা পার্ক। আমার কাছে সত্যি কথা বলতে পিৎজাটা দুর্দান্ত লাগছে, এত কম টাকার মধ্যে এই ধরনের পিৎজা আসলে খুব একটা চোখে পড়ে না।
সো আজকের ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সো তোমরা চাইলে সরি আপনারা চাইলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে সাবস্ক্রাইব করতে পারেন, পেজে ফলো লাইক দিতে পারেন, চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। বাই বাই।